ভাইজান মহিষ কত নিছে এটা 1,35,000 টাকা বিয়াজ দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর মহিষটি 1,35,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে 1,35,000 টাকা দিয়ে মহিষটি ক্রয় করা হয়েছে বিয়াজ ইতিমধ্যে আমরা একটি বিশাল সার দেখতে পাচ্ছি তো সারটির মূল্য কত আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব আপনাদেরকে একটু ব্যস্ত আছেন যিনি মালিক অবশ্যই আমি তাকে এখন ডিস্টার্ব করব না ভাইজান কত নিচ্ছে গরুটা 1,00,000 টাকা বিয়াজ দেখতে পাচ্ছেন বিশাল একটি সার 1,00,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে গরুটি 1,00,000 টাকা বিশাল একটি সার পেল আর গত ভিডিওতে আপনারা দেখেছেন এই সাইজের সারগুলো 2,00,000 টাকা 2,50,000 টাকা বিক্রি হয়েছে আজকে 1,00,000 টাকা দিয়ে সারটি ভাই কিনলো গাবতলি হাটের সব যারাই দেখছে অন্যান্য ক্রেতারা বিক্রেতারা যারাই দেখে সবাই বলছে যে গরুটিতে আসলে ভাইটি খুব সুন্দর একটি গরু পেয়েছে 1,00,000 টাকার মধ্যে হ্যালো ভাইজান কত নিছে এটা ভাই 83,000 টাকা বিয়াজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু 83,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে ভাইজান কত নিচ্ছে ভাই 89,000 টাকা হাসিল সহকারে হাসিল সহকারে 89,000 টাকা ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু হাসিল সহ 89,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে ভাই কোথা থেকে এসেছেন আপনারা মিরপুর 10 মিরপুর 10 থেকে গরু কত নিচ্ছে দুইটা কালোটা নিচ্ছে 1,15,000 লালটা 1,15,000 ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালো গরুটি 1,15,000 টাকা এবং লাল গরুটি নিয়েছে 1,00,000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইতিমধ্যে দুইটি গরু হ্যালো ভাইয়া কত নিল ভাই কত ভাই 93 বিয়াজ দেখতে পাচ্ছেন এই গরুটি 93,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে সুন্দর একটি গরু 93,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে বিয়াজ ইতিমধ্যে আমরা এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি খুব বিশাল একটি গরু দামটি আমরা এখনই জানাবো আপনাদেরকে যিনি ক্রয় করেছেন তিনি ব্যস্ত আছেন ভাইজান কত নিচ্ছে এটা 170 বিয়াজ দেখতে পাচ্ছেন বিয়াজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু 1,70,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে আপনারা কোথা থেকে এসেছেন আমিন বাজার থেকে ভাইয়ারা এসেছে 80,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিশাল একটি গরু আমরা দেখতে পাচ্ছি ভাইজান কত নিচ্ছে এটা 1,81,000 যা দেখতে পাচ্ছেন এই গরুটি 1,81,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে অনেক বড় একটি সার 1,81,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে ভাইজান কত নিচ্ছে এটা 52,000 বিয়াজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু 52,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে রাজধানীর গাবতলি হাট থেকে তো বিয়াজ আমরা এখানে আপনাদেরকে আরো কিছু গরুর দাম দেখাবো বিয়াজ এখানে ওনারা একটু ব্যস্ত আছেন আসলে ওনাদেরকে এখন আমি ডিস্টার্ব করবো না তো বিয়াজ আমি সামনের গরুটিকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভাইজান এটা কত নিচ্ছে হ্যালো কত নিচ্ছে 1,00,000 বিয়াজ এই গরুটি 1,00,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইজান কত নিচ্ছে এটা 1,20,000 টাকা বিয়াজ দেখতে পাচ্ছেন এই বিশাল গরুটি 1,20,000 টাকাতে ক্রয় করা হয়েছে ভাই আপনারা কোথা থেকে এসেছেন বসুন্ধরা সিটি থেকে বিয়াজ আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা বসুন্ধরা সিটি থেকে গাবতলির 1,20,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করে নিয়ে গিয়ে যাচ্ছেন ভাইজান কত নিচ্ছে 62,500 বিয়াজ দেখতে পাচ্ছেন এই সুন্দর গরুটি 62,500 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে ভাইজান কত দিয়ে নিলেন 31,000 বিয়াজ দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর খাসিটি 31,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে এখন খাসিলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে 31,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে
মধ্যে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গাড়ি আসিল আঙ্কেল, কত নিচ্ছে গরু? 60 করতে 60,000। ভিডিও দেখতে পাচ্ছেন ফাসিল সহ 60,000 টাকার এই গরুটি মূল্য। আসলে আজকে ক্রেতাদের খুবই ভিড়, আপনাদেরকে আসলে গরুগুলো সম্পূর্ণ বডি দেখাতে পারছি না। ইতিমধ্যে আমরা আপনাদেরকে আরেকটি গরু দেখাতে যাচ্ছি। ভাইজান, কত বিক্রি হয়েছে? এটা বিক্রি হয় না, ফিরত নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রির জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু আসলে গরুটি বিক্রি হয়নি, সেজন্য গরুটিকে ফিরত নিয়ে যাচ্ছেন। রাসেল হাট থেকে ইতিমধ্যে আমরা অনেকগুলি গরু দেখতে পেয়েছি যেগুলি ফিরত নিয়ে যাওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে বাজার খুবই, গরুর বাজার খুবই পড়ে গিয়েছে, বলতে একদম দাম এতটা কমে চলে এসেছে। যারা বিক্রেতারা আছেন তারা আসলেই খুব দুঃখের সাথে আসলে তাদের গরুগুলো ফেরত নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দুইটি গরু গাব তুলে হাট থেকে বের করা হচ্ছে। তো আমরা একটু চেষ্টা করবো গরুগুলির দামগুলি, গরুটির দাম জানানোর জন্য। হ্যালো ভাইজান, গরু কত নিচ্ছে? দুইটা কত? 6.5। বিয়াস দেখতে পাচ্ছেন দুইটা গরু 6.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন ভাই? পুরান ঢাকা থেকে। ভাইরা পুরান ঢাকা থেকে এসেছে গাবতলি হাটে। 6.5 লক্ষ টাকা দিয়ে দুইটি গরু ক্রয় করা হয়েছে। আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাতে যাচ্ছি। বিয়াস দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দুইটি গরু 6.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। প্রথমে যেই গরুগুলি বিক্রি হয়েছে বিগত দিনে সেই সাইজের একটি গরুই বিক্রি হয়েছে 4.5-3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এখন দেখা যাচ্ছে যে বিয়াস আপনারা দুইটি গরু 6.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। বিয়াস ইতিমধ্যে আমরা আরেকটি বিশাল গরু আপনাদেরকে দেখাতে যাচ্ছি, কালো কালার। ভাইজান হ্যালো, কত নিচ্ছে ভাই? 1,80,000 টাকা। বিয়াস দেখতে পাচ্ছেন যারা ক্রেতারা আছেন তারা খুবই আনন্দের সাথে বলছেন 1,80,000 টাকাতে ক্রয় করেছেন। ইতিমধ্যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে গরুর দাম কী পরিমাণ কমে এসেছে। এই গরুটি বিগত দিনে 2.5 লক্ষ টাকা, 2,30,000, 40,000 এরকম দামে বিক্রি হয়েছে। এখন সেই গরু 1.5 লক্ষ টাকা ক্রয় করে নিলেন। বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু বিয়াস 1.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। আঙ্কেল সালাম আলাইকুম, কত নিল গরু এটা? 1,55,000। বিয়াস দেখতে পাচ্ছেন হাসিল ছাড়া 1,55,000। বিয়াস দেখতে পাচ্ছেন এই সুন্দর গরুটি 1,55,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে হাসিলের জন্য গরুটিকে মেইন গেটের সামনে নিয়ে আসা হয়েছে 1,55,000 টাকা। বিয়াস ইতিমধ্যে আমরা একটা বিশাল মহিষ দেখতে পাচ্ছি, তো দামটা আমরা অবশ্যই জানার চেষ্টা করবো। ভাইজান হ্যালো, কত নিচ্ছে ভাই? 1,50,000 টাকা। বিয়াস দেখুন হাসিল সহ 60,000 টাকা পড়েছে, 1,60,000। বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মহিষ 1,60,000 টাকাতে ক্রয় করে নিয়ে গেল। বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন। ভাইজান কত নিচ্ছে দুইটা ছাগল? দুইটা ছাগল কত নিচ্ছে? 21,500 টাকা হাসিল ছাড়া। হাসিল ছাড়া 21,500 টাকা দিয়ে বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ছাগল ক্রয় করা হয়েছে হাসিল ছাড়া 21,500 টাকা। ভাইজান কত নিচ্ছে এটা? 71,000 টাকা। বিয়াস দেখতে পাচ্ছেন এই সুন্দর গরুটি 71,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে হাসিল করে সেখানে হাসিল দেওয়ার জন্য এসেছে ভাইয়েরা। 71,000 টাকা দিয়ে লাল পাথরের গরুটি ক্রয় করা হয়েছে। ভাইয়া ছাগল কত নিচ্ছে এটা? 6,500 টাকা। বিয়াস দেখতে পাচ্ছেন এই ছাগলটি 6,500 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। হাসিল সহ নাকি হাসিল ছাড়া ভাই? হাসিল 300 টাকা হাসিল, 6,500 টাকা দিয়ে কিনছে, হাসিল হচ্ছে 300 টাকা, 6,500 টাকা হাসিল হচ্ছে 300। বিয়াস দেখতে পাচ্ছেন ভাইজান কত নিচ্ছে? হাসিল সহ 70,000 টাকা। বিয়াস দেখতে পাচ্ছেন এই সুন্দর গরুটি হাসিল সহ 70,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন। ভাইজান কত নিচ্ছে গরুটা? 71,000 টাকা। বিয়াস দেখতে পাচ্ছেন এই গরুটি 71,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, শুধুমাত্র 71,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে। বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো কত বিক্রি হয়েছে? 13,000 টাকা। বিয়াস দেখতে পাচ্ছেন এই ছোট দুইটি ছাগল 13,000 টাকা বিক্রি করা হয়েছে। ভাইয়া কত নিচ্ছে গরু? 65,000। বিয়াস দেখতে পাচ্ছেন এই গরুটি 65,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে।
ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল কোরবানির ঈদ। তো ব্যাস আজকে শেষ দিন, কীরকম দামে গরু ছাগল বিক্রি হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। আঙ্কেল কত নিচ্ছে ছাগল, এটা কত নিচ্ছে, কত নিচ্ছে ছাগল? পনেরো পনেরো দেখতে পাচ্ছেন এই ছাগল 15,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে।